বৃহস্পতিবার রাজভবনে দরবার হলে ত্রিপুরা উচ্চ আদালতের নতুন দুই বিচারপতি হিসেবে সব্যসাচী দত্তপুর কায়স্থ এবং বিশ্বজিৎ পালি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি সব্যসাচী দত্তপুর কায়স্থ এবং বিশ্বজিৎ পালিতকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। এই দিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন উচ্চ আদালতের অন্যান্য আইনজীবীরা। উল্লেখ্য, রাষ্ট্রপতি ত্রিপুরা হাইকোর্টের দুই নয়া বিচারপতি হিসেবে সব্যসাচী দত্তপুর কায়স্থ এবং বিশ্বজিৎ পালিতের নাম অনুমোদন করেছেন। গত 10 আগস্ট 2023 তারিখে এই দুজন বিচারপতির নাম অনুমোদিত হয়। এই দুজন বিচারপতির যোগদান ত্রিপুরা হাইকোর্টে বিচার বিভাগকে আরও শক্তিশালী করবে। বর্তমানে ত্রিপুরা হাইকোর্টে 5 জন বিচারপতি রয়েছেন। নতুন দুই বিচারপতির যোগদানে বিচার বিভাগের কাজের চাপ অনেকটাই কমবে। এছাড়াও বিভিন্ন মামলার শুনানি দ্রুত গতিতে সম্পন্ন করা সম্ভব হবে। সব্যসাচী দত্তপুর কায়স্থ একজন দক্ষ এবং অভিজ্ঞ আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে ত্রিপুরা হাইকোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে অংশগ্রহণ করেছেন। বিশ্বজিৎ পালিত একজন যোগ্য ও দক্ষ বিচারপতি। তিনি কলকাতা হাইকোর্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। এই দুজন বিচারপতির যোগদান ত্রিপুরা বিচার বিভাগের জন্য একটি ইতিবাচক দিক। এটি ত্রিপুরার আইনি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এছাড়াও এটি ত্রিপুরার মানুষের জন্য একটি সুবিধা। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন রাজভবনে সকাল থেকেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়। Constitution of India, as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully, to the best of my ability, knowledge and judgment, perform the duties of my office without fear of favor, protection or evil. Perform the duties of my office without fear of ever affection of evil. And that I will uphold the Constitution and the laws. And that I will uphold the Constitution and the laws. Bureau Report, RE News.